আজকে আমরা সেই 320 কোর্সের জন্য স্টিল ব্রিজ ডিজাইন করবো, ঠিক আছে? তো আমাদের ডাটাগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে স্প্যান 80 মিটার, 10টা সেগমেন্ট, হাইট 12 মিটার, লেন্থ 2, তাই না? তাহলে এইখানে আমার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত টোটাল লেন্থ হচ্ছে 80 মিটার এবং টোটাল 10টা সেগমেন্ট আছে, তার মানে প্রত্যেকটা সেগমেন্ট হচ্ছে 8 মিটার করে। আচ্ছা, তাহলে আমরা স্যাপ দিয়ে মূলত এই ব্রিজের ডিজাইনের কাজটা করবো। স্যাপ হচ্ছে স্ট্রাকচার অ্যানালিসিস প্রবলেম। তাহলে আমরা স্যাপ 2000 ভার্সন 14টা ইউজ করবো, ভার্সন 15 ইউজ করবো না, কারণ ভার্সন 14-এ এখানে একটা ব্রিজ অপশন আছে যেটা ভার্সন 15-এ আর রাখে নেই, কারণ ভার্সন 15-এ যখন আনছে তখন সিএসআই ব্রিজ নামে একটা আলাদা সফটওয়্যার ওরা ডেভেলপ করে ফেলছে। সো ভার্সন 15 ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে আমরা এখানে আলাদা করে লেন লোডিংটা ইনক্লুড করে দিতে হবে, কিন্তু ভার্সন 14-এ ব্রিজ থেকে আমরা ইজিলি লেন লোডটা দিতে পারবো। আচ্ছা, তাহলে আমরা একটু তাড়াতাড়ি দেখি, ফাইলে যাব, নিউ মডেলে যাব। আচ্ছা, এটা রাখবো, আমাদের যেহেতু মিটারে তাহলে কিলোমিটার মিটার, আমরা এখানে কী বলছি, এই তো এটা হচ্ছে যে টোটাল স্প্যান হচ্ছে 80 মিটার, তার মানে টোটাল 80 মিটার হবে। এবং এইখানে আমাদের এটা হচ্ছে এক্স ডাইরেকশন, একটু যদি আমরা ক্লিয়ারলি দেখি ছবিতে, এটা হচ্ছে এক্স ডাইরেকশন, এটা হচ্ছে ওয়াই ডাইরেকশন। তাহলে এক্স ডাইরেকশন বরাবর 10টা সেগমেন্ট, তাই না? তাহলে আমরা এক্স আমরা এখানে যে ইনপুট দিব, আচ্ছা এখানে আগে বলে দিই, এখানে তাহলে কিলোমিটার মিটারে দিলাম, গ্রিড অনলি দেবো, ঠিক আছে? কারণ এক্স ডাইরেকশন নাম্বার অফ গ্রিড লাইন, আর এক্স ডাইরেকশনে পারপেন্ডিকুলার গ্রিড লাইন আমরা 21 দিব, ওয়াই ডাইরেকশনে পারপেন্ডিকুলার গ্রিড লাইন আমরা কত দিব, 2, ঠিক আছে? আর জেড ডাইরেকশনে 2 দেবো। আর এক্স ডাইরেকশনে স্পেসিং হচ্ছে যে আমাদের 8 মিটার করে করে না, যে ছবিটা দেখি 8 মিটার করে, তার মানে আমরা যেহেতু 21টা লাইন দিছি তার মানে প্রত্যেকটা হচ্ছে 4 মিটার করে করে, তাহলে আমরা এখানে ইনপুট দেবো 4 মিটার, ঠিক আছে? 4 দিলাম। আর ওয়াই ডাইরেকশন হচ্ছে যে ব্রিজের উইথ, ব্রিজের উইথ হচ্ছে 10 মিটার, আর জেড ডাইরেকশন হচ্ছে ব্রিজের হাইট হচ্ছে 12 মিটার, তাহলে ওকে দিয়ে বেরিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, দুটো উইন্ডো, আচ্ছা আমরা একটা উইন্ডো কেটে দিই। এখন একটু সেভ করে ফেলি, ঠিক আছে? ডেস্কটপে সেভ করি। আমরা যদি কোডের সিস্টেম এডিট করতে চাই তাহলে এখান থেকে আমরা যাব, বেসিক্যালি ডিফাইন কোঅর্ডিনেট সিস্টেমস অর গ্রিড মডিফাই সিস্টেম, ঠিক আছে? তাহলে এখানে স্পেসিং দিয়ে দিকে এগুলো হচ্ছে প্রত্যেকটা 4 করে, এগুলো 10 করে, এটা 12 করে। ওকে, আমাদের এখানে এডিট করার কিছু দরকার নেই, বাবল সাইজ এডিট না করলে চলবে। আচ্ছা, এখন আমরা একটু ম্যাটেরিয়ালগুলো ডিফাইন করে নিই। আমাদের এখানে দেখি আমাদের ম্যাটেরিয়াল কী বলছিল, ম্যাটেরিয়াল এখানে কিছু বলছে বলে নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ম্যাটেরিয়ালটা একটু ডিফাইন করে নিই, ডিফাইন ম্যাটেরিয়াল, তাহলে এখানে 4000 PSI, এটা মানে কংক্রিট দিচ্ছে। তাহলে আমরা একটু দেখি এখানে আসলে কি, এটা কিপ ফিটে দিয়ে দিই, কিপ ইঞ্চিতে দিয়ে দিই, ঠিক আছে? তাহলে 4KSI, এটা 4000 PSI না লিখে ডিরেক্ট কংক্রিট লিখে দিই, ঠিক আছে? আর বাকি যেগুলো থাকবে এগুলো থাকুক, সমস্যা নেই। আর এখানে A992 FY50 স্টিল বোঝাচ্ছে, ঠিক আছে? আমরা এখানে যে ইউজ করবো সেটা হচ্ছে 50 KSI স্টিল, আমরা একবার চেক করে নিই, এটা হচ্ছে কি ইঞ্চি দিয়ে দিলাম, 50 KSI স্টিল, ঠিক আছে? ওকে, সমস্যা নেই, তাহলে এটা আমরা স্টিল লিখে দিলাম। আচ্ছা ওকে, এবার বেরিয়ে আসবো। এখন আমাদের দিতে হবে সেকশন প্রপার্টিস ইনপুট দিতে হবে, সেকশন প্রপার্টিসগুলো দেখো নিচে স্লাইডে অবশ্যই দেওয়া থাকবে, সেকশন প্রপার্টিস, এই যে ইনিশিয়াল সেকশন টু স্টার্ট, ঠিক আছে? আচ্ছা ভালো কথা, এখানে FY 345 MPA বলে এসে, 345 MPA মানে হচ্ছে 50 KSI। তাহলে আমাকে টপ কোড, বটম কোড, ডায়াগোনাল দিতে হবে, এরপর পোর্টাল দিতে হবে, ব্রেসিং দিতে হবে, এরপর ক্রস বিম, ফ্লোর বিম আমরা আলাদা করে দিব, এরপর হচ্ছে যে লঙ্গিটুডিনাল স্ট্রিঞ্জার, ঠিক আছে? আর তেমন কিছু নেই। তাহলে আমরা আস্তে আস্তে টপ কোড, বটম কোড, ডায়াগোনাল এভাবে আমরা শুরু করি, টোটাল 9টা সেকশন প্রপার্টিস আমরা ইনপুট দেবো। তাহলে দেখি আমরা কী দিই, ডিফাইন সেকশন প্রপার্টিস ফ্রেম সেকশন, দেখি ডিফাইন সেকশন প্রপার্টিস ফ্রেম সেকশন, তাই না?
ঠিক আছে, এখন এখানে অ্যাড নিউ প্রপার্টি। তাহলে প্রথমটা আপনার দেখবো যে টপ কর্ড, টপ কর্ড আমাকে কি বলছে, বক্স সেকশন 600/450। তাহলে বক্স সেকশন তাহলে টিউব দিব। আচ্ছা ভালো কথা, এখানে একটা একটু যেটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে এগুলো কিন্তু আমার সব মিলিমিটারে দেওয়া, তাই না? থিকনেস মিলিমিটার, এটাও মিলিমিটার। তাহলে আমরা একটু ক্যান্সেল করে ইউনিটটা চেঞ্জ করে আসি, কিলোমিটার থেকে কিলোমিটার মিলিমিটারে চলে যাই। ঠিক আছে, আচ্ছা এখন দেখো ডিফাইন সেকশন প্রপার্টিজ, ম্যাটেরিয়াল সেকশন, অ্যাড নিউ প্রপার্টি, টিউব। তাহলে এখানে দেবো আমরা টপ কট, তাই না? টপ কট, আচ্ছা একটু দেখে আসি রেকর্ড হচ্ছে নাকি। আচ্ছা ঠিক আছে, রেকর্ড হচ্ছে। ঠিক আছে টপ কট, এটা স্টিল সেকশন। আচ্ছা এখন আউটসাইড ডেপথ, ডেপথ 600 ছিল না, আর এটা ছিল আউটসাইড উইল হচ্ছে 450। আর থিকনেস, থিকনেস আমরা একটা অ্যাসুম করে নিই 25 মিলিমিটার, 25 মিলিমিটার। এখানে দেখো 450, 600, 25 মিলিমিটার, শুরু থেকে 30-এর মধ্যে যে কোনো একটা অ্যাসুম করতে হবে, আমরা 25 ধরে নিই। ঠিক আছে, আচ্ছা আর এখান থেকে আমরা ইচ্ছা করলে কালারটা চেঞ্জ করে আসতে পারবো, তাই না? যে কোনো কালার দিয়ে দিতে পারি, এটা ব্যাপার না। আচ্ছা বাকি সব ঠিক আছে, বাকি কিছু দরকার নেই, ওকে দিলাম। এখন টপ কোট হচ্ছে বটম কোট, আর টপ কোট হচ্ছে সেম প্রপার্টিস, তাই না? বটম কোট, টপ কোট সেম প্রপার্টিস, ডায়াগোনাল সেম প্রপার্টিস। তাহলে আমরা অ্যাড কপি অফ প্রপার্টি দেবো, অ্যাড কপি অফ প্রপার্টি, এখানে দিয়ে দেবো বটম কোট, বটম কোট, বাকি সবই ঠিক থাকবে। অ্যাড কপি অফ প্রপার্টি, এখানে দেবো ডায়াগোনাল, বাকি সব ঠিক থাকবে। ঠিক আছে, আচ্ছা তিনটে গেল। এখন 4 নম্বরটা হচ্ছে পোর্টাল, পোর্টালের জন্য আমরা দেখি 4 নম্বরটা কি। পোর্টাল হচ্ছে ডাবল অ্যাঙ্গেল 150, 150, 110। ডাবল অ্যাঙ্গেল মানে তোমার অ্যাকচুয়ালি ছবিটা দেখাবে যে এরকম ডাবল অ্যাঙ্গেল, এই সাইড একটা অ্যাঙ্গেল, এই সাইড একটা অ্যাঙ্গেল। তাহলে 150, 150, তার মানে এটা লেগ, দুই লেগে 150, আর দুই লেগে 150, তার মানে পুরোটা হচ্ছে 300 হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন তো যেহেতু এটা নতুন প্রপার্টিস, তাহলে অ্যাড নিউ প্রপার্টিস, ডাবল অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে পোর্টাল দেব, আচ্ছা আউটসাইড ডেপথ 150, আর আউটসাইড উইথ হচ্ছে 300 দেবো, কারণ দুটা সহ ওরা হিসাব করবে। আচ্ছা হরিজন্টাল লেগ থিকনেস এগুলো 10, সব 10, বাকি সব 10, 10 দিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা ব্যাক টু ব্যাক ডিস্টেন্স এটা 10 দিয়ে দিলাম, সমস্যা নেই, ওকে করলাম। আচ্ছা এরপরে হচ্ছে যে পোর্টালের পরে কি আমরা একটু দেখে আসি, ওটা বলে ব্রেসিং, টপ ব্রেসিং আর বটম ব্রেসিং দুটাই হচ্ছে সেম ডাইমেনশন এবং দুটো আই সেকশন, তাই না? তাহলে অ্যাড নিউ প্রপার্টি, আই সেকশন, ব্রেসিং। আচ্ছা এটা সবসময় স্টিলে থাকবে কিন্তু, ঠিক আছে? আমরা ওখানে যে সেকশন ডিফাইন ম্যাটেরিয়ালস করে দিলাম, করে দিতাম, সেখান থেকে স্টিলটা অ্যাকচুয়ালি আসবে। এখানে স্টিল সবসময় থাকবে টপ ব্রেসিং, তাই না? টপ ব্রেসিংয়ে আই সেকশন হাইট, তাই না? আচ্ছা একটু পজ করি আমরা। আচ্ছা আমরা দেখেছিলাম টপ প্রেসিং, তাই না? টপ প্রেসিংয়ে আই সেকশন ডেপ বলা আছে 300, ঠিক আছে? আর উইথ বলা আছে, ফ্লেঞ্জ উইথ হচ্ছে 250, ফ্লেঞ্জ থিকনেস আমরা ধরে নিই 10, ওয়েব থিকনেস 10, বটম ফ্লেঞ্জ উইথ এটাও 250 হবে, এটাও 10 হবে। ওকে তাহলে আমরা একটু চেক করে আসি, ডেপ 10 থেকে 12, আমরা 10 ধরে নিয়েছি, ব্যাপার না। আচ্ছা তাহলে আউটসাইড হাইট উইথ, টপ ফ্লেঞ্জ থিকনেস 10, ওয়েব থিকনেস 10, বটম ফ্লেঞ্জ উইথ 250, বটম ফ্লেঞ্জ থিকনেস হচ্ছে 10। আচ্ছা ওকে, আর টপ ড্রেসিং এর মতো টপ বটম ড্রেসিং, তাহলে অ্যাড কপি অফ প্রপার্টি, জাস্ট আমরা বটম ড্রেসিং লিখে দেবো, বটম ড্রেসিং। ঠিক আছে, বাকি সবগুলো আগের মতোই থাকবে। আচ্ছা বটম ড্রেসিং, এখন ক্রস বিম আর ফ্লোর বিম একটু আমরা দেখি, এটা ক্রস বিম ফ্লোর বিম, আমরা দুটো আলাদা করে ডিফাইন করে দিয়েছি। ক্রস বিম যাবে যে তোমার উপরে, ট্রাসের উপরগুলোতে যাবে, দ্যাট মিন্স আমি যদি বলি তাহলে এই জিনিসগুলো হচ্ছে ক্রস বিম উপরেগুলো, আর নিচে যেগুলো যেটা উপর দিয়ে গাড়ি চলবে সেগুলো হচ্ছে ফ্লোর বিম। বেসিক্যালি দুটো একই সেকশন ইউজ করবো, তবু একটু আলাদা করে নাম দিই, সমস্যা নেই। আচ্ছা ক্রস বিম 1300/320, আর ফ্রেঞ্চ আর ওয়েব একটা অ্যাসুম করতে বলছে। আচ্ছা ঠিক আছে, তাহলে অ্যাড, এটা তো আই সেকশন, তাই না? আই সেকশন হলে আমরা বটম ব্রেসিংকে কপি করতে পারি, তাহলে এটা হচ্ছে যে ক্রস বিম, তাই না? ক্রস
cross beam and outside height. মানে cross beam ক্ষেত্রে depth depth আর height same জিনিস 1300 height হচ্ছে 320 আর thickness কত তবু flange thickness আমরা 20 ধরবো আর width thickness 12 ধরবো এখানে কি কি বলছে flange thickness 20-25 এর মধ্যে 20 ধরে নিই width thickness 12 ধরি আচ্ছা ঠিক আছে তাহলে flange thickness হচ্ছে 20 তাই না width thickness 12 bottom flange হচ্ছে same 320 এটা হচ্ছে 20 ওকে cross beam আচ্ছা floor beam same তাহলে add copy of property এখানে just floor beam লিখে দেব ওকে floor beam এখন stringer add copy of property stringer দেখছি তো I section stringer stringer section টা একটু দেখে আসি stringer বলছে যে 800 by 220 আর 16 আর 10 বল আচ্ছা ঠিক আছে আমি ধরি তাহলে 800 220 টপ flange thickness flange thickness 16 web thickness 10 220 thickness 16 ঠিক আছে ওকে তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা এটা ওকে করে বেরিয়ে আসব আচ্ছা এখন আমাদের সেকশন প্রপার্টিজ ডিফাইন করা শেষ এখন আমরা এরিয়া সেকশন ডিফাইন করি ঠিক আছে সেভ করে নিই ডিফাইন এরিয়া সেকশন কোথায় সেকশন প্রপার্টিজ এরিয়া সেকশন ঠিক আছে এখন আমরা স্ল্যাব স্ল্যাব দেখব তাহলে আচ্ছা এখানে দেখো শেলি থাক অ্যাড নিউ সেকশন ঠিক আছে অ্যাড নিউ সেকশন এখন আমরা এটা দিলাম স্ল্যাব স্ল্যাব আমাদের স্ল্যাবের থিকনেস কত স্ল্যাবের থিকনেস 250 মিলিমিটার হয় ঠিক আছে তাহলে তোমার 10 ইঞ্চ স্ল্যাবের থিকনেস তাই না একটু দেখে আসি স্ল্যাবের থিকনেস কোথায় বলছিল ওরা আরসি 300 মিলিমিটার বলছে তাই না হলে 12 ইঞ্চি ঠিক আছে এটা যার যারটা থাকি আমরা যেহেতু 300 মিলিমিটার আর সিটি বলেছে তাহলে আমরা মিলিমিটার আছে তো তাহলে আমরা এখানে 300 মিলিমিটার দিয়ে দিই ওকে আর বেনিং এর জন্য 300 মিলিমিটার দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে আর এখানে দেখো শেল থিক প্লেট থিন প্লেট থিক মেমব্রেন এইটা তাহলে এটা আমরা শেল থিন দিয়ে ডিজাইন করবো থিন দিয়ে ডিজাইন করবো ওকে করে স্ল্যাব ওকে করে বেরিয়ে আসলাম ও আচ্ছা ওখানে একটা ভুলে গেছে ডিফাইন সেকশন প্রপার্টিস এরিয়া সেকশন স্ল্যাব মডিফাই সেকশন এখানে সেট মডিফাই একটা অপশন আছে সেট মডিফায়ারে এগুলো সব জিরো করে দেবো এক্সেপ্ট নিচে দুইটা ঠিক আছে মাস মডিফায়ার আর ওয়েট মডিফায়ার এই দুটো থাকবে আচ্ছা ওকে করে বেরিয়ে আসলাম এখন আমরা ড্রয়িং ড্র করবো তাই না তাহলে আমরা প্রথমে এক্স জেড এলিভেশনে আসি এক্স জেড এলিভেশন অ্যাট ওয়াই ইকুয়ালস টু জিরোতে আসি ঠিক আছে আচ্ছা থ্রি ডিতে থাক থ্রি ডিতে রাখার জন্য উইন্ডো টু ভার্টিক্যালি থ্রি ডিতে থাকবো তাহলে আমরা এদিক থেকে দেখতেছি ভালো কথা এখন আমরা ফার্স্টে আমরা কী দেবো টপ কর দিই বটম কর দিই নাকি আচ্ছা ফার্স্টে ডায়াগোনাল দিই ঠিক আছে ডায়াগোনাল ডায়াগোনাল তাহলে এইখান থেকে এই পর্যন্ত আচ্ছা ঠিক আছে এখন টপ কট তাহলে এখান থেকে এই পর্যন্ত দিই আর এখানে বটম কট তাহলে এখান থেকে এই পর্যন্ত দিই ঠিক আছে আচ্ছা ও ও সরি ভুলে গেছে একটু কন্ট্রোল জেড দিই এখানে যখন করবো তখন অবশ্যই এটা পিন হবে ঠিক আছে এখন বটম বটম দিয়েছিলাম এখান থেকে এই পর্যন্ত তাই না আর টপ কোট দিয়েছিলাম কোথায় টপ কোট দিয়েছিলাম এখান থেকে এই পর্যন্ত আচ্ছা আর ডায়াগোনাল কোনটা এখান থেকে এই পর্যন্ত আচ্ছা ঠিক আছে হয়ে গেছে মোটামুটি তাহলে এটাকে আমরা সিলেক্ট করে এডিট রেপ্লিকেট ঠিক আছে
অথবা কন্ট্রোল আর, আমি সামনে থেকে শুধু কন্ট্রোল আর দিয়ে কাজ করব। তাহলে এটা একটু বুঝিয়ে নিতে হবে, তাহলে এক্স ডিএক্স তোমার কত ক্যাপে ক্যাপে, আমার 8 মিটা ক্যাপে ক্যাপে যাবে, নম্বরটা হচ্ছে যে 9টা। ওকে করে দেবো, সরি। সমস্যা যেটা হয়েছে দেখো, এখানে একটু যদি আমি জুম করি তাহলে দেখতে পাবো, এই দেখো দেখছো 8 মিলিমিটার গ্যাপ হয়ে গেছে, কারণ এটা আমার মিলিমিটারে দাও। তাহলে আমি এটা মিটারে নিয়ে যাই, কন্ট্রোল জেড করি, তাহলে একটা লাইন চলে আসলো। আচ্ছা, জুম ইন আর জুম আউট বাড়ানোর জন্য ডাইমেনশন টলারেন্স অটো জুম এসছে, এটা একটু 70 করে দিই, ঠিক আছে, এটা আমার সুবিধা। আচ্ছা, তাহলে জুম ইন আর জুম আউট একটু ইজি ইজিলি হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এইখানে আমরা এখন সিলেক্ট করবো, সিলেক্ট করে কন্ট্রোল আর, কন্ট্রোল আর ডিএক্স হচ্ছে যে শুধু একটি। ওকে, তাহলে দেখো হয়ে গেল না? আচ্ছা হয়ে গেলে এখানে একটা বাড়তি চলে আসছে, এটা ধরে ডিলিট করে দেবো। আচ্ছা ঠিক আছে, আমরা আবার এক্স চেটে যাই। আচ্ছা ঠিক আছে, তাই না? আচ্ছা এখন সবগুলোকে ধরে, সবগুলোকে ধরতে পারি অথবা কন্ট্রোল এ দিতে পারি, কন্ট্রোল এ থেকে সবগুলো আমরা ধরি, ঠিক আছে, সবগুলো ধরে কন্ট্রোল আর, তাহলে ডিএক্স হচ্ছে 0, ডিওয়াই হচ্ছে ওই সাইডে আমরা ওয়াই ডিরেকশনে রিপ্লিকেট করবো 10, তাই না? এটা হবে 1, এই দেখো ওই সাইডে রিপ্লিকেট হয়ে গেছে, তাই না? 3Dতে আমরা ইজিলি দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এখন আমরা টপ ভিউতে চলে যাই, টপ ভিউ হচ্ছে এক্স ওয়াই ভিউতে, অ্যাড জেড ইকুয়ালস টু 12। আচ্ছা টপ ভিউতে গেলে এখন আমরা ব্রেসিং আঁকাবো, তাই না? তাহলে টপ ব্রেসিংগুলো আঁকাই, ব্রেসিং আমরা এখান থেকে এটা একটা আঁকাই আর এখান থেকে এটা একটা আঁকাই, ঠিক আছে। আচ্ছা এখন আমরা একটু দেখি, এখানে গিয়ে ইনভিজিবল অপশনটা অফ করে দিই, তাহলে দেখবো যে যেগুলো হচ্ছে জয়েন্ট প্রত্যেকটা ডট ডট করে আসতে, ঠিক আছে, কিন্তু এটার মধ্যে কোনো ডট নাই, এটার মধ্যে ওরা জয়েন্ট ডিফাইন করে নেয় নাই আর কি, ওরা বুঝে নেয় নাই। সো আমাকে প্র্যাকটিক্যালি এখানে একটা জয়েন্ট থাকবে, তাহলে এটাকে আমার জয়েন্ট দিতে হবে, জয়েন্ট দিতে হলে এই দুটোকে ভাঙতে হবে, এডিট ভাঙতে গেলে দুইটা লাইন সিলেক্ট করে এডিট, এডিট লাইনস, ডিভাইড ফ্রেমস, ঠিক আছে। তাহলে এখানে করবো যে ব্রেক অ্যাট ইন্টারসেকশন, ওকে, ঠিক আছে, জয়েন্টটা চলে এসছে, ঠিক আছে। এই পয়েন্টগুলো তুমি যদি এটা ইনভিজিবলটা অফ অন করে দাও তাহলে আর দেখা যাবে না, এটা অফই থাক, আমরা দেখিয়ে দিলে সুবিধা হবে। আচ্ছা এখন আমরা ক্রস বিম আঁকাবো, ক্রস বিম আঁকাইলে, ও সরি এটা একটু ভুলে গেছে, এটা ডিলিট করে দিই, কারণ আমরা ডায়াগোনাল দিয়ে আঁকেছি, ঠিক আছে। তাহলে এইটা হবে অ্যাকচুয়ালি তোমার টপ প্রেসিং, তাই না? টপ প্রেসিং দিয়ে এখানে এখানে আসবে আর এখানে এখানে যাবে। আচ্ছা তারপরে করে এডিট, এডিট লাইন্স, ডিভাইড ফ্রেমস, ব্র্যাকেট ইন্টারসেকশন, ঠিক আছে। আচ্ছা এখন সবই পিন আছে, ভালো কথা, আমরা ক্রস বিম আঁকাবো, এখান থেকে এটা একটা আঁকাবো, আচ্ছা আবার এখান থেকে এটা একটা আঁকাবো। আচ্ছা ঠিক আছে, ক্রস বিম আঁকলে রেপ্লিকেট করবো, ভালো কথা, রেপ্লিকেট করবো শুধু এইগুলা, ওকে। তাহলে কন্ট্রোল আর, ডিএক্স হচ্ছে 8, ডিওয়াই হচ্ছে 0, তাহলে এটা হবে 9। আচ্ছা ঠিক আছে, রেপ্লিকেট হয়ে গেল। আচ্ছা 9 বেশি দিয়ে দিছি, 8 হওয়া উচিত ছিল। আচ্ছা যাই হোক, আচ্ছা এখন আমরা উপরে ব্রেসিংগুলো দিয়ে দিলাম, কারণ আমরা আবার নিচে যাব, নিচে গিয়ে জেড ইকুয়ালস টু 0 দিয়ে আসবো, ঠিক আছে। এখন আমরা ফ্লোর দিয়ে আঁকাবো, ব্রেসিং আঁকাবো। আচ্ছা ঠিক আছে, আর এখানে স্ট্রিঞ্জ আছে এক্সট্রা, তাহলে আমরা আগে ব্রেসিং আঁকি, ঠিক আছে, ওই বটম ব্রেসিং, বটম ব্রেসিং প্রিন্ট, তাহলে এখান থেকে এখানে আছে এবং এখান থেকে, সরি, এবং এখান থেকে এখানে আছে, ঠিক আছে। আগের মতোই আমরা এটাকে ভাঙবো, এডিট, এডিট লাইনস, ডিভাইড ফ্রেমস, ওকে। এখন আমরা এখানে দিব ফ্লোর বিম, তাই না? ফ্লোর বিম এখান থেকে এটা একটা দিব, আচ্ছা আর এখান থেকে এটা একটা দেবো। আচ্ছা ঠিক আছে, ফ্লোর বিম দেওয়ার পরে এখন আমাকে এইখানে স্ট্রিঞ্জার দেওয়ার জন্য ফার্স্ট স্ট্রিঞ্জার দিব, এখান থেকে 1 মিটার দূরে, এখান থেকে 1 মিটার দূরে, আর স্ট্রিঞ্জারগুলো মাঝখানে হচ্ছে 2 মিটার করে, তাহলে 4 দুগুণে 8, 9, 10,
ঠিক আছে, এটা পাঁচটা স্ট্রিঞ্জার দিব। আমি যদি একটুখানি এখানে আছে ড্রয়িংটা, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এইভাবে দেবো, ঠিক আছে। তাহলে 1 মিটার 1 মিটার করো, তাহলে এখান থেকে এত দূর হচ্ছে 1 মিটার, তারপর 2 মিটার 2 মিটার 2 মিটার 2 মিটার, এখান থেকে আবার 1 মিটার, তাহলে এখানে আচ্ছা আমরা এই পয়েন্টটাকে রিপ্লিকেট করি। তাহলে কন্ট্রোল আর, ডিএক্স হবে 0, ডিওয়াই হবে 1, এটা হবে 1, ওকে করলাম, ঠিক আছে। এটাকে আমরা 4 বার রিপ্লিকেট করবো। তাহলে কন্ট্রোল আর, ডিওয়াই হচ্ছে 2 মিটার হবে, আর এটা হবে 4, তাই না? আচ্ছা হয়ে গেল, ঠিক আছে। আমরা সিমিলারলি এটাকেও করতে পারি অথবা ওই পয়েন্টগুলোকেও কপি করতে পারি একইভাবে। আমরা আপাতত এটাকেই করি। তাহলে এটা হবে 1 1, আবার ধরে 1, এটা হবে 2 4, আচ্ছা ঠিক আছে। এখন আমরা স্ট্রিঞ্জার আঁকাবো। স্ট্রিঞ্জার কীভাবে আঁকাবো? ড্র স্ট্রিঞ্জার, আচ্ছা তাহলে এখান থেকে এটা একটা হবে, এখান থেকে এটা একটা হবে, এখান থেকে এটা একটা হবে, এখান থেকে এটা একটা, আর এখান থেকে এটা একটা, পাঁচটা স্ট্রিঞ্জার, তাই না? তাহলে এখন দেখো এটুকু হচ্ছে 1 মিটার 2 মিটার 2 মিটার 2 মিটার 2 মিটার 1 মিটার, আচ্ছা পাঁচটা স্ট্রিঞ্জার আঁকায়। এখন আমরা স্ল্যাব আঁকাবো। তাহলে এখানে দেখো অপশন আছে, আমরা একটু সেভ করে নিই, ঠিক আছে। অপশনটা দেখো কুইক ড্র, কুইক ড্র এরিয়া, এখানে একটা হবো, এখানে একটা হবো, ওকে স্ল্যাব আঁকানো হয়ে গেছে, কিন্তু এখানে তো কিছুই আসলো না, ঠিক আছে। এটা দেখার জন্য এখানে গিয়ে আমরা ফিল অবজেক্ট, দেখছো স্ল্যাব স্ল্যাব চলে আসছে, আচ্ছা ঠিক আছে। এখন আমরা এটাকে মেশ করবো, খুবই ভালো কথা। এটাকে ধরবো, এটাকে ধরবো, মেশ মানে হচ্ছে যে ছোটো ছোটো ভাগে ডিভাইড করবো, ঠিক আছে। যত ছোটো ভাগে ডিভাইড করবো তত ক্যালকুলেশন অ্যাকুরেট হবে, তার মানে অ্যাকুরেসি বাড়বে, কিন্তু যত মেশ করবো মানে যত ছোটো করবো তত আবার তোমার ক্যালকুলেশন টাইম বেড়ে যাবে, রিকোয়ার্ড টাইম এবং মেমোরি রিকোয়ারমেন্ট বেড়ে যাবে, সো একটা ভাইস ভার্সা। সো আমরা মোটামুটি এটাকে ছোট ছোট করব এবং স্কোয়ার রাখার চেষ্টা করবো, কারণ স্কোয়ার আসলে তোমার বেস্ট রেজাল্ট আসবে। তাহলে আমরা এডিট, এডিট এরিয়াস, ডিভাইড এরিয়াস, ঠিক আছে, আচ্ছা ডিভাইড, কুকি কাট পেস্ট, কুকি কাট কোথায়, আচ্ছা আসা নেই, ঠিক আছে। এর কারণ হচ্ছে যে আমরা যদি এই পয়েন্টগুলোকে একটু সিলেক্ট করে নিই, এই পয়েন্টগুলোকে একটু সিলেক্ট করে নিই, ঠিক আছে, মেশ অনেকভাবে করা যায়। আমি ফার্স্টে যেটা করবো সেটা কুকি কাট, ঠিক আছে। এখানে দেখো এই কুকি কাট পেস্ট, তার মানে পয়েন্টগুলো সিলেক্ট করে পয়েন্ট বরাবর তোমার ভাগ করে ফেলবে, এই দেখো তাহলে প্রত্যেকটা ছোটো ছোটো ভাগে ভাগ হয়ে গেছে, তাই না? পয়েন্ট বরাবর ভাগ করে ফেলছে, আচ্ছা। এখন আমরা এরিয়াগুলোকে সিলেক্ট করলাম, এডিট এডিট এরিয়াস, ডিভাইড এরিয়াস, এখন 1 টু 2 আর 1 টু 3, 1 টু 2 হচ্ছে হরাইজেন্টাল, হরাইজেন্টালি আমাদের দুইটা ভাগ হবে, ভার্টিক্যালি সরি হরাইজেন্টালি একটা ভাগ হবে, ভার্টিক্যালি দুটো ভাগ হবে, ওকে করে দিয়ে তারপর দেখি, আচ্ছা আচ্ছা আমার লাইসেন্স, তার মানে কন্ট্রোল জেড করি, প্রিভিয়াস সিলেকশন, প্রিভিয়াস সিলেকশন কাজ করতেছে না, আচ্ছা ঠিক আছে, কাজ না করলে সমস্যা নেই, ম্যানুয়ালি সিলেক্ট করবো, আচ্ছা। এখন এডিট, এডিট এরিয়াস, ডিভাইড এরিয়াস, তাহলে এটাকে 2 করে, এটাকে 1 করে, ওকে করে দেবো। তাহলে মোটামুটি স্কোয়ার হিসেবে না, স্কোয়ার হয়নি, মেশটা নিয়ে একটু ঝামেলা হয়, আচ্ছা। তাহলে আপাতত আমরা বড় এরিয়াগুলো সিলেক্ট করি, এখন এডিট, এডিট এরিয়াস, ডিভাইড এরিয়াস, 1 2 করছিলাম, তাই না? আচ্ছা একটাকে ওরা আবার 4টা ভাগে ভাগ করে নিয়েছে, আমি 4টা ভাগে ভাগ করবো না, আমি করবো যে 2টা ভাগে ভাগ, এডিট এডিট এরিয়াস, ডিভাইড এরিয়াস, কোয়াড্রেন্ট ট্রায়াঙ্গেল, ঠিক আছে। তাহলে 1 টু 2 দেব আমরা, 2 আর 1 টু 3 দেব 1, এটা দিয়ে দেখি কী হয়, আচ্ছা
ওকে, মেশ নিয়ে আমাদের একটু ঝামেলা এসেছিল। আচ্ছা দেখি, তাহলে আমরা আরেকটা অপশন চুজ করি। ঠিক আছে, তাহলে আমরা সিলেক্ট করে নিই, এডিট, এডিট এরিয়াস, ডিভাইড এরিয়াস, আমরা সেকেন্ড অপশনটা সিলেক্ট করে নেব। 2 2, 1.2, 1.2 নর্মালি থাকবে, 2 2 করে দিই। আচ্ছা তাহলে দেখো, মোটামুটি সব স্কোয়ার হয়ে গেছে না? আচ্ছা ঠিক আছে, মোটামুটি স্কোয়ার হয়ে গেছে। আমাদের মেইন পারপাস হচ্ছে যে ছোটো ছোটো ভাগে ভাগ করা এবং স্কোয়ার করা, ঠিক আছে, আর বেশি ভাগে ভাগ করা দরকার নেই। আচ্ছা ঠিক আছে, স্কোয়ার হয়ে গেছে। এগুলো রেক্টাঙ্গেল থাকলেও তুমি ইচ্ছে করলে আবার করতে পারো, এগুলাকে দরকার নেই। ঠিক আছে, আচ্ছা মেশ আমরা করে ফেলাম। মেশ করে ফেলার পরে আর কিছু আছে? আচ্ছা আর কিছু নাই। তাহলে আমরা এখন এটাকে এভাবে সিলেক্ট করবো। আচ্ছা মোটামুটি সিলেক্ট হয়েছে না? আচ্ছা তাহলে উপরের 3টা পয়েন্ট আর নিচের 3টা পয়েন্ট, আলবাচ্ছি আলবাচ্ছি, ফ্লোর বিমটাই সিলেক্ট করলাম, বল এরিয়া সিলেক্ট করলাম, স্ট্রিঞ্জার সিলেক্ট করলাম। ঠিক আছে, তখন কন্ট্রোল আর, এটা হবে 8, তাহলে এটা হবে 9, সরি কন্ট্রোল জেড, প্রিভিয়াস সিলেকশন, কন্ট্রোল আর, এটা হবে 8, এটা হবে 0। আচ্ছা ঠিক আছে, আচ্ছা হয়ে গেছে না? একটু দেখি, হ্যাঁ সুন্দর হয়ে গেছে। এখন আমাদের পোর্ট সাপোর্ট দিতে হবে, তাই না? তাহলে আমরা একটু 3D-তে আসি। 3D-তে আসলে আমরা একটু ঘুরে দেখি। ঠিক আছে, আচ্ছা ভালো কথা, 3D-তে কেমন কোন হয়েছে না, সব হলুদ আর লাল। এটা যদি করার জন্য এটা ইয়ে করতে চাইলে তুমি ইয়ে করে দেবো, সেকশনস, তার মানে সব কালারফুল। ঠিক আছে, এটা হচ্ছে তুমি ওইখানে সেকশন প্রপার্টিস চুজ করার সময় যে সেকশনে কালার চুজ করে দিয়েছিলে সেটা এখানে চলে আসবে। আচ্ছা এখন আমরা করব কি, দুটো ইয়ে দিব। ঠিক আছে, তাহলে দুটো সাপোর্ট দিব, তাহলে এইখানে একটা সাপোর্ট দিব, ওইখানে একটা সাপোর্ট দিব, এটা হচ্ছে হিন সাপোর্ট, তাই না? তাহলে অ্যাসাইন জয়েন্ট রেস্ট্রেইন হিঞ্জ, ওকে, আর এখানে একটা সাপোর্ট দিব, ওই দিকে একটা সাপোর্ট দিব, এটা হচ্ছে রোলার সাপোর্ট। তাহলে অ্যাসাইন জয়েন্ট, সরি অ্যাসাইন জয়েন্ট রিস্ট্রেন্ট রোলার, ওকে, একটু 3D-টা আবার দেখি। ঠিক আছে না, এই দুটো পয়েন্টে হিঞ্জ আর ওই দুটো পয়েন্টে রোলার, আর একটু ঘুরাই দেখি সব ঠিক আছে নাকি। আচ্ছা ঠিকই তো আছে মনে হয় না, ওই পয়েন্টে রোলার। আচ্ছা ঠিক আছে, এখন আমাদের মেইন জিনিস হচ্ছে পোর্টাল দেওয়া। পোর্টালটা কী জিনিস একটু দেখে নেবো। পোর্টালটা হচ্ছে যে তোমার এই দেখো, এইখানে একটা ট্রায়াঙ্গুলার কিছু শেপ আছে না, এটা হচ্ছে পোর্টাল। এটা যদি ভালোভাবে মিলে, এই দেখো এখানে নীল, একদম ডার্ক নীল যেটা সেটা, এবং সায়ান কালারের যেটা সেটা পোর্টাল। তাহলে এখানে একটা পোর্টাল থাকবে, ওই দিকে একটা পোর্টাল থাকবে, এই দিকে একটা পোর্টাল থাকবে, এই দিকে একটা পোর্টাল থাকবে। পোর্টাল মূলত থাকে সুয়ে কন্ট্রোল করার জন্য। ঠিক আছে, তাহলে আমরা যদি পোর্টাল দেখি, তাহলে এদিকে একটা পোর্টাল, এদিকে একটা পোর্টাল, আমরা একটা ছবি দেখি। ঠিক আছে, ছবির মধ্যে আছে। আচ্ছা ঠিক আছে, এখানে একটা পোর্টাল থাকবে, শেষে একটা পোর্টাল থাকবে, আর মাঝখানে দুটো পোর্টাল থাকবে। আচ্ছা তাহলে এই দেখো, এইটা হচ্ছে পোর্টাল, পোর্টালের লোকেশনগুলো বলে দিচ্ছে এখানে। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে টপ ভিউ। ওকে, তাহলে পোর্টাল করার জন্য আমাদেরকে এখন 3D ডায়াগ্রামটা নিয়ে কাজ করতে হবে। প্রথম কথা হচ্ছে যে পোর্টাল তোমার এখান থেকে, পোর্টালে এই পয়েন্টটা, ঠিক আছে, পোর্টালে এই পয়েন্টটা হচ্ছে যে তোমার 2:1, এটা 2 আর এটা 1 প্রতি বিভক্ত। তার মানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এই ডায়াগোনালটাকে সিলেক্ট করবো আর এই ডায়াগোনালটাকে সিলেক্ট করবো, তাই না? দুটো ডায়াগোনাল সিলেক্ট হয়েছে। তো আচ্ছা, 2 ফ্রেম সিলেক্টেড, এখানে দেখাবে আবার। এডিট, এডিট লাইন, ডিভাইড ফ্রেমস, ডিভাইড ইন্টু 2:1, ওকে, ইনভিজিবল অফ করা নাকি এখানে, ইনভিজিবল, হ্যাঁ। আচ্ছা 2:1, তাই না? হ্যাঁ মাঝামাঝি হয়ে গেছে, তাই না? আমরা একটু ক্লিক করি, কন্ট্রোল জেড দিই, প্রিভিয়াস সিলেকশনে যাই, মাঝে কাজ করতেছে না, তাহলে আমরা ম্যানুয়ালি সিলেক্ট করি, এডিট, এডিট লাইন, ডিভাইড ফ্রেমস। আচ্ছা ডিভাইড ইন্টু, এটা হবে 1 আর ডিভাইড ফ্রেমস ইন্টু 3। আচ্ছা এখন দেখো,
তিনটা পার্ট ভাগ হয়েছে, মানে এই দুটো পার্ট আবার জয়েন করে দিতে হবে। তাহলে এডিট, এডিট লাইনস, জয়েন ফ্রেমস, ঠিক আছে, আবার এইটা এবং এটা জয়েন করে দিতে হবে, ঠিক আছে। তাহলে এডিট, এডিট লাইনস, জয়েন ফ্রেমস, এটা একটু কেয়ারফুলি 3D-তে কাজ করার জন্য খুব কেয়ারফুলি কাজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা আচ্ছা এখন আমাদের এটাকে ভাগ করতে হবে, টুইস্ট বানানো করতে হবে, তাই না? এডিট, এডিট লাইনস, ডিভাইড ফ্রেমস, তাহলে টুইস্ট বানানোর পরে ভাগ হয়ে গেল। এখন আমরা পোর্টাল লাগাবো, পোর্টাল লাগানোর জন্য এখানে দেব পোর্টাল, তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে এখানে আঁকে এলাম, এখানে আঁকে এলাম, একটু দেখি পোর্টালের ছবিটা কীরকম। আচ্ছা ঠিক আছে, তারপর এই যে দুটোকে আঁকালাম এই দুটোকে আমার ভাগ করতে হবে, তাই না? আচ্ছা, তাইলে এখন এই দুটোকে সিলেক্ট করি। আচ্ছা, তাহলে এডিট, এডিট লাইন, ডিভাইড ফ্রেমস, ওকে, এই দুটো ভাগ হয়ে গেল। এখন আমাদের কী দরকার, আবার পোর্টাল লাগাবো, তাহলে এখান থেকে এইখানে, 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 ওকে, ঠিক আছে। আমি একটু ঘুরে ঘুরে দেখি, ঠিক আছে, ওকে, একদম এক্স্যাক্টলি, ঠিক আছে, এই দেখো পোর্টাল লাগানোটা ঠিক আছে। এখন পোর্টালটাকে আমাকে কপি করতে হবে, অ্যাকচুয়ালি আমরা মিরর করবো। তাহলে আমরা একটু সিলেক্ট, সিলেক্ট প্রপার্টিজ, ফ্রেম সেকশন, পোর্টাল, ওকে, সবগুলো পোর্টাল সিলেক্ট হয়ে গেল। ম্যানুয়ালি সিলেক্ট করার থেকে এভাবে সিলেক্ট করা ইজিয়ার। তাহলে এডিট, আচ্ছা আমি কন্ট্রোলার, তাই না? তাহলে এখানে কন্ট্রোলারে যাবো, মিররে যাবো। এখন তোমার একটু দেখো, এইখান থেকে আমি এখানে মিরর করব কার সাপেক্ষে? মাঝখানটার সাপেক্ষে। তাহলে মাঝখানটার সাপেক্ষে যদি মিরর করি তাহলে দেখো এইখান থেকে আমার 8 8 8 8 8 পাঁচ আর 40, তাহলে 40 মিটার, 40 মিটার মিরর করতে হবে, ঠিক আছে। তাহলে এইখানে এক্স ওয়ান দিয়ে দেবো 40 মিটারে আছে, হ্যাঁ মিটারে আছে, y10 x2 40 আর y2 দিয়ে দেবো 10। আচ্ছা, তাহলে দিলাম মিরর, বিসমিল্লাহ। এখন দেখি একটু সেটা গিয়ে কী অবস্থা। আচ্ছা, চলে আসছে না, সুন্দর মতো চলে আসছে মনে হচ্ছে, হ্যাঁ মোটামুটি সুন্দর মতো আসছে, ঠিক আছে। এখানে আমার ডায়াগোনালগুলো একটু ডিফাইন কালার দিয়ে দিই, ডায়াগোনাল ক্রস বিম, এগুলো বোঝা যাচ্ছে না ঠিক মতো, ঠিক আছে। তাহলে এইটি ডিফাইন সেকশন প্রপার্টিস, ফ্রেম সেকশন, ডায়াগোনাল মডিফায়ার সব প্রপার্টিস, এটাকে না দিয়ে এটাকে ধরো লাল দিয়ে দিই, ঠিক আছে, তার মানে লালের মধ্যে আছে না, হ্যাঁ ঠিক আছে। এখন আমরা প্রিভিয়াস সিলেকশন কি করতে পারবো? হ্যাঁ, প্রিভিয়াস সিলেকশন হয়েছে, ওই দেখো 3D ভিউ দেখলেই বুঝাবো, এইটা এখানে সিলেক্ট হয়েছে। এখন এটাকে আমরা কী করবো, কপি করবো, কপি করে কোথায় নিয়ে যাবো? কপি করে 1 1টাকে কপি করে আমরা এখন 4 4 নিয়ে যাবো। তাহলে এখান থেকে যদি কপি করে এখানে নিয়ে যাই তাহলে কটা, 1টা 2টা 3টা 4টা 5টা, 5টা 40, তাহলে 40 ইয়ে কপি করবো। তাহলে এখানে কন্ট্রোল আর দিয়ে লিনিয়ার 40 আর নাম্বার হচ্ছে 1। আচ্ছা করলাম, এখন দেখি ওইখানে হয়েছে কি না, হয়েছে কি না দেখার জন্য একটু ঘুরে ঘুরে দেখতে হবে। আচ্ছা মনে তো হচ্ছে হয়েছে, তাই না? হয়েছে না, হ্যাঁ হয়েছে, এই দেখো একদম এই প্লেনে আছে, তাই না? আচ্ছা আমরা যদি একটু দেখি, তাহলে আমরা দেখছি প্লেনে যদি দেখি তাহলে এই দেখো, ঠিক আছে। আচ্ছা আমি একটু সেভ করে নিই, সেভ করে নিয়ে দেখে এই দেখো এইখানে এই পয়েন্টটা দেখলে কিন্তু বোঝা যাচ্ছে এইখানকার পয়েন্টে এখানে চলে আসছে, ওকে। আর হচ্ছে যে এই দিকে একটা আছে, তার মানে ওকে, ঠিক আছে। এখন আমরা প্রিভিয়াস সিলেকশনে যাব, প্রিভিয়াস সিলেকশনে গিয়ে আমরা মিরর করব, মিরর কার সাপেক্ষে করবো দেখো, মিরর করবো আমরা এই প্ল্যানের সাপেক্ষে, তাই না? তাহলে দেখো এই প্ল্যানের সাপেক্ষে মিরর করলে 1টা 2টা 2.5টা, তাই না? এখানে 1টা 2টা 2.5টা,
তাহলে মিরর করলে 1 1কে মিরর করলে 3 3 চলে আসবে আশা করতেছি, দেখি কি হয়। তাহলে 8 8 16 20, তাহলে এখন আমরা 20 20 করব। এখন কন্ট্রোল আর মিরর 20 0 20 আমাদের 10-ই থাক। আচ্ছা দেখছো চলে আসছে এবং এখানে দেখো চলে আসছে, তাই না? তার মানে ওকে আমরা ওকে সেভ করলাম। এক্সট্রুড ভিউ দেখতে চাই তাহলে দেখো এটা একটু 3D দিয়ে এক্সট্রুড ভিউ হচ্ছে ফ্রেমগুলো কি পজিশনে আছে সেট করার জন্য। আচ্ছা এটা হচ্ছে এক্সট্রুড ভিউ, কোনটা ডায়াগোনাল, এটা হচ্ছে ডাবল অ্যাঙ্গেল বুঝতে পারছি, এটা হচ্ছে বক্স সেকশন, নিচেটা হচ্ছে আই সেকশন, ঠিক আছে এক্সট্রুড ভিউ। আচ্ছা ঠিক আছে এটা কেটে দিই, তাহলে এই হচ্ছে আমার 3D, তাহলে এটা সেট করলাম। তাহলে কী করতে হবে, একটু টাইম লাগবে, একটু ভারী সফটওয়্যার। আচ্ছা হয়ে গেছে, রান হয়ে গেছে, এই দেখো ইয়ে হচ্ছে। আচ্ছা ঠিক আছে ডিফ্লেটেড চেকটা দেখাচ্ছে, তাই না? মানে স্টার্ট অ্যানিমেশন দিলে ইন্টারেস্টিং না, এটাই হচ্ছে। আজকে টিউটোরিয়াল এতটুকুই, পরেরটুকু আমরা নেক্সট ক্লাসে দেখবো। ওকে আল্লাহ হাফেজ, ভালো থেকো তোমার সবাই।